বহরমপুরে বিজেপি প্রার্থী নির্মল সাহার প্রথম নির্বাচনী জনসভার মঞ্চ থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অধীর চৌধুরী থেকে মোহাম্মদ সেলিমকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন। আপনাদের কাছ থেকে গতবারে সনাতনীরা সাপোর্ট না করলে দিল্লি যাওয়া হতো না, দিল্লি যাওয়া হতো না, হ্যাঁ কিনা বলেনি? আমি তোমাদের রক্ষক। আর এখন জালসাতে গিয়ে কি বক্তৃতা করছে শুনছেন তো? আমার নাম অধীর চৌধুরী, আমি আছি বলে তোমরা আছো সন্ধ্যাবেলা, তোমরা স্কয়ার ফিল্ডে ঘুরে বেড়াও, তাই তো? আর সিপিএম তো বলিহারি, মোহাম্মদ সেলিমের বাড়ি কোথায়? কলকাতাতে, উত্তর কলকাতায় দাঁড়ায় না, সংখ্যালঘু ভোট কম, দক্ষিণ কলকাতায় দাঁড়ায় না, সংখ্যালঘু ভোট কম, বেছে বেছে পার্সেন্টেজ দেখে মুর্শিদাবাদে 70% সংখ্যালঘু, তাই মোহাম্মদ সেলিম ওখানে দাঁড়ায়। আর সিপিএম এর লোকেরা বক্তৃতা করে ইনকিলাব জিন্দাবাদ, ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ।